আপনি বলেছিলেন বিপদে বলে খবর দিতে। বিপদ? তোমার স্বামীর অসুখ বেড়েছে? না ভাইয়া, আপনার ওষুধে খুব কাজ হয়েছে, মনে হয় এক মাসের মধ্যে ভালো হয়ে যাবে। তাহলে আপনি তো জানেন ওর নড়াচড়া করার কোনো উপায় নেই, সমস্ত কাজ আমাকেই করতে হয়। আজ কদিন ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছে। কেন? পাড়ার কিছু গুন্ডা বদমাইশ আমার পেছনে লেগেছে, ওরা আমার ইজ্জত নষ্ট করতে চায় ভাইয়া। না, তা ওরা কোনোদিনই পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো বোন, তোমার এই ভাইয়া সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকবে। এই নাও, আগামী মাসের জন্য টাকা কটা রাখো। আল্লাহ, আমার ভাইজানকে তুমি হাজার বছর বাঁচিয়ে রেখো, তাকে তুমি দেখো। পারলাম না কলিম, পারলাম না। সব রকম চেষ্টাই তো করছেন ভাইয়া, কিন্তু তুমি তো জানো কলিম, রুবির লেসার বিম ছাড়া একটা রোগীকেও বাঁচানো সম্ভব নয়। এটা এক জাতীয় ক্যান্সার, একের পর এক ওরা মরতেই থাকবে। কিন্তু কোথায় পাবো আমি 300 ক্যারেট ফিজেন ব্লাড রুবি? আমার গবেষণার ফসল দুস্থ মানুষের কাছে পৌঁছে দিতে হলে চাই কোটি কোটি টাকা। অত টাকা কোথায় পাবো? কি ব্যাপার মান্নান, তোমার স্কুলের খবর কি? কাজ চলছে, কনস্ট্রাকশনের জন্য কিছু টাকা লাগবে ভাইয়া। কত? আপাতত 50,000 টাকা পেলে মেনমিলে কাজটা শেষ করে ফেলতে পারবো, তারপর। কিন্তু মান্নান, এত টাকা এই মুহূর্তে? ভাইয়া, কাল থেকে বোধহয় নম্বরখানা বন্ধ করে দিতে হবে। কেন? কি বলছো তুমি, এত মানুষ না খেয়ে থাকবে? এই দুদিন তো কোন রকমে চালিয়েছে, হাতে আর টাকা নেই। টাকা 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 কেন যে ইহা পৃথিবীতে আবিষ্কার হইল আমি ঠিক বুঝিতে পারি না। যে বেটা এই আবিষ্কার করি আসে, আমার মনে হয় সে একটা ক্রিমিনাল ছিল। দিগজটা কি বাজে বকছো? বাজে নাই বস, ইহা আমার ফিলোসফি। চিন্তা করিয়া দেখেন, এই থাকার জন্য মানুষ কি না করিতেছে, খুন করিতেছে, খারাপি করিতেছে, রাহাজানি করিতেছে, ব্রাদার ব্রাদারের বুকে চাকু মারিতেছে, সেই সঙ্গে ডেঞ্জারাস নিসার আহমেদ যোগ দিয়া দেশের মাল বিদেশে পাচার করিতেছে। নিসার আহমেদ? ইয়েস বস, নিজের চোখে দেখিয়া আসিয়াছি। আগারগাঁও গুদাম হইতে লক্ষ লক্ষ টাকার মাল ট্রাকে তুলিতেছি। বটে কুমা, কেটরি কই? জানোই তো কাজের গাফিলতি আমি একেবারেই বরদাস্ত করি না। ওকে বস। Thank you.
যাও
প্লিজ ম্যাডাম, ওই রাস্তাটা ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর হবে না। ওয়েল, আপনার কাজের সময় হয়ে গেছে, একটু কাজের তৈরি হয়নি, প্লিজ। হ্যাঁ প্লিজ। আগুন দেখেছো, অগ্নিগিরি দেখনি, বোতল ভরেছো, মাথার হতেও শেখনি, লাখ টাকার জোয়ানি আমার অঙ্গে আছে, লাখ টাকার জোয়ানি আমার অঙ্গে আছে, নিশা যদি করবে এসো আমার কাছে, হাজার বছর কেটে যাবে যাবে না, এসো এসো কাছে এসো এসো না। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আমি হোটেল ইন্টারন্যাশনাল থেকে নেসারা আহমেদ কথা বলছি। জি জি, দেখুন, এই একটু আগে আমার এখানে একটা আনফর্চুনেট অ্যাফেয়ার হয়ে গেছে। জি, মানে মানে একটা একটা খুন হয়ে গেছে। জি জি, এই জাস্ট অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ব্যাক। জি, মানে ই হচ্ছে, মানে না চলছিল, হঠাৎ লাইট অফ হয়ে যায় তার পরপরই। জি জি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, ও থ্যাংক ইউ। খুব অল্পের জন্যই বেঁচে গেছি। ডক্টর জায়েদ নামে ওই ভদ্রলোক সময় মতো সরিয়ে না নিলে কি যে হতো ভাবতে পারছি না। আমার কাছে পুরো ব্যাপারটা ভালো ঠেকছে না ম্যাডাম।
মনে হচ্ছে আমাদের পেছনে কেউ যেন লেগেছে। আমারও তাই মনে হচ্ছে, তুমি একটু সাবধানে চলাফেরা করবে। শেষ পর্যন্ত পুলিশ না আমাদের সন্দেহ করে বসে, তাহলে সারা জীবন জেলে পচে মরতে হবে। এত ভাবছিস কেন খোদাবাস? যে বাফারা এত কাঁচা মেয়ে নয়। কামেন, পুলিশ নাকি? কামেন, এক্সকিউজ মি, আপনাকে একটু বিরক্ত করতে এলাম। না না ঠিক আছে, বলুন। হোটেলের এই আকস্মিক দুর্ঘটনার জন্য আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি। আশা করি এর জন্য আমাদের মাফ করে দেবেন। বুঝতেই তো পারেন হোটেলে কত রকম লোকের যাওয়া আসা হয়। বাই দি ওয়ে, এখনই পুলিশ আসবে। ও নো নো নো, আমি ওদের সবাইকে ভালো করে ব্রিফ করে দেবো। প্লিজ ডোন্ট ওয়ারি। ওকে আচ্ছা চলি, গুড নাইট। গুড নাইট। Oh, don't be nervous, darling. Please, room number to the party. Room number? What? Oh, her room number. Oh, no, no, no. Hopner noy. Murderer. Murderer? Yes. What? Murderer? Yes. এই হোটেলে সে অবস্থান করিতেছে। ভেরি ডেঞ্জারাস ম্যান, আমি তাহাকে অ্যারেস্ট করিবে। সে তো এখানে থাকে না। কোথায় থাকে? নিচে সুইমিং পুলে। চলো, কি থিং করিতেছে? Wait a minute. আমি এখন সাহস সঞ্চয় করিতে এসি। জলদি যান, পানি যেতে পারে। ও কুরবান আলী, সো নার্ভাস, জাস্ট এ মিনিট। আরে আরে, কে আমাকে ধাক্কা মারলে? সিট ডাউন। যা সিট ডাউন প্লিজ। যা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুলিটা সরাসরি হার্টে এফেক্ট করে বেরিয়ে গেছে। এ খুনের পিছনে কোনো উদ্দেশ্য নেই তো স্যার? উদ্দেশ্য নেই মানে কি বলছো তুমি? ইট ইজ অ্যান ইন্টেনশনাল মার্ডার। তা না হলে একজন সামান্য বস্ত্র ব্যবসায়ীকে হত্যা করা হবে কেন? আমার মনে হয় এর পেছনে কুয়াশার হাত আছে। কিন্তু স্যার, একজন নিরপরাধ লোককে কুয়াশা শুধু শুধু হত্যা করতে যাবে কেন? ও দ্যাট বাস্টার্ড ক্যান ডু এভরিথিং, ও সব কিছু করতে পারে। কিন্তু স্যার, নাগালের মধ্যে পেলেও আপনি সুবিধা করতে পারবেন না, কারণ আজ পর্যন্ত ওকে আপনি দেখেননি। তুমি থামো, সময় মতো আমি ঠিকই চিনে নেব। স্কটল্যান্ড ইয়ার্ডে আমি শুধু শুধু সময় নষ্ট করিনি। হ্যাঁ, আমরা এখানে আর কতদিন থাকবো ম্যাডাম? যতদিন না আনিশ চৌধুরী সাক্ষাৎ পাই। আপনি তো আনিশ চৌধুরীকে চেনেন না। তবু আনিশ চৌধুরীর দেখা আমার পেতেই হবে। কিন্তু কোন স্থানীয় পরিচিত লোকের সাহায্য ছাড়া এটা তো সম্ভব নয় ম্যাডাম। আমিও তাই ভাবছি। দেখি ডক্টর জায়েদ আমার কোনো উপকারে আসে কিনা। Hello, Dr.
डॉक्टर जायद गुड इवनिंग हेलो सिट डाउन एक्सक्यूज मी आपके संगे कुछ कथा छिल आप उठने थकले हम कमरे में आपके इनवाइट करते हैं फॉर श्योर चलो हेडक्वार्टर कॉलिंग मालगुनो ठीक मत पाचार हो तो हाँ बॉस টেন্ডুপাতা আর জিরার কি হলো তুই একদিনের মধ্যে পৌঁছে যাবে অল রাইট ওভার বস মিস জগবরা একজন ভদ্রলোকের সঙ্গে কক্ষে গেল কেসে ভদ্রলোক চিনতে পারলাম না তবে লোকটাকে দেখে আমার যেন কেমন সন্দেহ হলো আই সি কিছু জরুরি কাগজপত্র দিয়ে গেছে আমি তো আনিস চৌধুরীকে চিনি না এই অবস্থায় যদি আপনি আমাকে সাহায্য করতেন তাহলে ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব কোন প্রয়োজন হলে এই নাম্বারে রিং করবেন চলি কি বুঝলি খুদা বাপ এই ভদ্রলোককে কেমন মনে হলো তোর ভালোই তো সাহায্য করবে বলে মনে হয় কি জানি তেমন গরজ তো দেখলাম না ম্যাডাম ব্যস্ত মানুষ হয়তো সময় পাবে না গুপ্ত ধরনের নকশার কথাটা বললে হয়তো ভদ্রলোক ব্যাপারটার গুরুত্ব ঠিক বলেছিস নকশার কথা তো জানানো উচিত ছিল কিন্তু অজানা অচেনা লোক এত অল্প পরিচয়ে নকশার কথাটা বলতে সাহস পেলাম না এই তাবিজটা তোর কাছে রাখ এর ভেতরে অর্ধেক নকশা আছে আর বাকি অর্ধেক আনিস চৌধুরীর কাছে খুব সাবধানে রাখিস খোদাবাক্স এই লকেটের ভেতরে অর্ধেক নকশা আছে আর বাকি অর্ধেক আনিস চৌধুরীর কাছে এই লকেটটি তোমার কাছে সাবধানে রেখো কুরবান ইয়েস বস খোদাবাক্সের পেছনে স্পেশাল স্পাই লাগিয়ে রাখো কোনোদিন নকশাটা যেন বেহাত না হয় ওকে বস এক্ষুনি ব্যবস্থা করছি হ্যালো ডক্টর জায়েদ হ্যালো হাউ ডু ইউ ডু ভালো ভালো খোদাবাক্স তুমি হোটেলে ফিরে যাও আমি একটু পরে আসছি ডক্টর জাহেদ আপনার সাথে বিশেষ জরুরি কথা ছিল শিওর চলুন আমার গাড়িতে চলুন আসুন ডক্টর জাহেদ আপনার মূল্যবান সময় নষ্ট করছি
না না মিস জেবা ঠিক আছে বলুন কি বলতে চাইছিলেন আপনাকে আমার অনেক কিছু বলবার আছে একজন অজ্ঞাত বিদেশীকে আপনার বিশ্বাস হয় সে রাতের ঘটনার পর থেকে আপনাকে বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছি আর সে বিশ্বাসের উপর ভর করে দ্বিতীয়বার আপনার কাছে সাহায্য চাইছি আমি আপনাকে কি সাহায্য করতে পারি বলুন আপনি পারবেন ডক্টর জাহেদ বেশ তো বলুন ঢাকায় আমি এসেছি একজনকে খোঁজ করতে কে তিনি মিস্টার আনিস চৌধুরী আমার বাবার বিশেষ বন্ধু আমরা যখন রেঙ্গুনে তখনই বাবার সঙ্গে পরিচয় হয় পেশাগত ভাবে আমার বাবা একজন ডাক্তার ছিলেন একবার রেঙ্গুনে এক উপজাতীয় সর্দারের সেবা করে তাকে মরণের পর থেকে ফিরে আনেন বিনিময়ে সেই সর্দার বাবাকে অনেক কিছু দিতে চাইলেন কিন্তু বাবা নেননি শেষে সর্দার গভীর জঙ্গলের ভিতরে একটা ভাঙ্গা প্যাগোডার নিচে রক্ষিত গুপ্তধনের সন্ধান দিলেন বসো কি হে বসে বসে কি সব হিজিবিজি আছো হিজিবিজি নয় একটা নকশা তৈরি করলাম কিসের নকশা গুপ্তধনের দিবা স্বপ্ন দেখ শোন ওসব বাজে কথা ছেড়ে দে কাজের কথা বলি শোন রসিক কথা নয় আমি সত্যি বলছি আনিস আমি একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি রিয়েলি হ্যাঁ তোমাকে বলেছিলাম না একজন উপজাতীয় সর্দারকে ট্রিটমেন্ট করে সারিয়ে তুলেছিলাম সেই সেই আমাকে এটা খোঁজ দিয়েছে তুমি তো আমাকে অবাক করলে গে অবাক অবাক আর থাকবে না যখন ধন রত্নগুলো খুঁজে বের করে আনব তবে আমার একার পক্ষে সম্ভব নয় তোমার সাহায্যের দরকার হতে পারে আমি রাজি তবে শেয়ার কিন্তু 50-50 গুড এবার শুধু সময় মতো কাজে নামা কি বল তারপর তারপর লেগে গেল যুদ্ধ জাপানিরা বোমা ফেলতে শুরু করলো রেঙ্গুনে বাবা মারা গেলেন আনিস চৌধুরী পালিয়ে গেলেন বর্মা থেকে খেয়ে পরে বেঁচে থাকার জন্য আজ আমি নর্তকি কিন্তু এতদিন পরেও নকশাটার কথা ভুলতে পারিনি ডক্টর জাহেদ ডক্টর জাহেদ ওটা উদ্ধার করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন ঠিক আছে আমি আপনাকে কথা দিলাম আমার পক্ষে যতটুকু সম্ভব করব ওই হোটেলটা আমার ভালো ঠেকছে না যা করবেন একটু তাড়াতাড়ি করবেন ঠিক আছে চলুন আপনাকে পৌঁছে দিই দেখতে চাই না
সেবা ভাড়া তুমি আমাকে আমাকে ঠকিয়েছো। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কত বড় চালবাজ। ভিগি ভিগি রাতে আমি নিঘাতে কিনেছি মতওয়ালা, ও হো হো ভিগি ভিগি রাতে আমি নিঘাতে কিনেছি মতওয়ালা, দিল দাও নজরানা কাহে কো ঘবরানা, হা দিল দাও নজরানা কাহে কো ঘবরানা, মরহাবা মরহাবা ও দিল ওয়ালা, কামো না রঙ বুনায়ো নি নায়ো নি নায়ো। আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বেরিয়ে যান। হ্যাঁ
I say get out. নালে এখনই ম্যানেজারকে ডাকো। তাতে বিশেষ সুবিধে হবে না। For your information, আপনার জানা উচিত যে হোটেলটা আমার। আপনার ঘরের টেলিফোনের তার কেটে দেওয়া হয়েছে। আপনি বাইরে কারো সাহায্য পাবেন না। এবার বলুন নকশাটা কোথায়? নকশা তো আমার কাছে নেই। আছে। নকশা আপনার কাছে আছে। খোদাবক্সকে নকল নকশা গুছিয়ে দিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছিলেন। লাভের মধ্যে এই হলো বেচারা খোদাবক্স শুধু বেঘরে বিদেশে কি কি বললেন? হ্যাঁ, লাশটা গুম করে ফেলা হয়েছে। আমি চাই না আপনার সেই পরিণতি হোক। নকশাটা দিন। নো, ইম্পসিবল। নকশা আপনি পাবেন না। নকশাটা আমাকে দিতেই হবে। দেখবো কুয়াশা কত দূর তোমার দৌড়। নকশা অর্ধেক কেন? খোদাবক্স, এই লকেটির ভিতরে অর্ধেক নকশা আছে আর বাকি অর্ধেক আনিস চৌধুরীর কাছে। কুরবান, ঠিক আছে তাহলে ওই কথাই রইল। দাদি, এসে কলিং করেছি। তোমাকে বলেছিলাম না ডক্টর জাহেদের। তুমি ভেতরে যা। ডক্টর জাহেদের কম্পাউন্ডার? না, ডক্টর জাহেদের ল্যাবরেটরিতে রিসার্চ করছে। রিসার্চ করছো? স্পর্ধার একটা সীমা থাকা উচিত। কি মনে করেছি তুমি নিজেকে? ডিগ্রি নিয়েই জাতে উঠে গেছ? শুনে রাখো, ভবিষ্যতে কোনোদিন যদি তোমাকে এবারই ত্রিসীমানায় দেখি তাহলে চুটকে পিঠে চামড়া তুলে নেব। গেট আউট, গেট আউট। তুমি কি করলে দাদি? শুধু কেন ওকে অপমান করলে? আমি যা করেছি ঠিকই করেছি, আর তোকে বলছি আদর আল্লাহ পেয়ে মাথায় উঠেছিস। দাদা, অংশের ইচ্ছত আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি না। আজ থেকে তুই ওর সাথে মিশতে পারবি না।
This is not a simple murder. এর পিছনে বিরাট রহস্য রয়েছে। Yes, boss. খুনি এই চুরুট রেখে গেছে। আর কি কি রেখে গেছে সেটাও দেখা দরকার। Boss, আমার মনে হচ্ছে এই রিবন দিয়ে খুন করেছে। ঠিক বলেছো। ডাক্তার জাহেদ, আপনারা ডাক্তারি চাল চলবে না। আপনার নৌকাটাও গেল। তা না হয় গেল, কিন্তু আপনি আপনার রাজা সামলান। চেক মা, তার চাল নেই। জেবাপাড়ার হত্যার ব্যাপার নিয়ে পত্রিকায় আমাদের নিয়ে কটু মন্তব্য করেছে। সনু শহীদ, আমার মনে হয় এটা ওই কুয়াশারি কাজ। অসম্ভব, একজন বিদেশি মহিলাকে কুয়াশা খুন করতে পারে না। তাহলে দরজার পাশে হ্যাবানা চুরুট আর বেডের কাছে রিবন এলো কি করে? তা তো ঠিকই বল, কিন্তু কিন্তু কি? তুমি তো দেখছি কুয়াশার একজন দারুণ সাপোর্টার। ওর বাবা আসতে বারণ করে দিয়েছেন। কেন? আমি যে চাষার ছেলে। তুমি যে কৃতি ছাত্র, একজন ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, সে খবর ওর বাবা জানে না? জানেন, এমন মেয়েকে নিজ হাতে কুকুরের মতো গুলি করে মারবেন, চাষার ঘরে বিয়ে দেবেন না। হাসি, তুমি কি ঠিক করলে? হাসি, ধৈর্য ধরো, সাহস রাখো, তুমি তোমার রিনাকে পাবেই। আরে পুরুষ মানুষের অত ভেঙে পড়লে চলে নাকি? আসি। কে আপনি? পরিচয় দিচ্ছি, সেই ছায়ামূর্তি। আমাকে দেখে আপনার ভয় পাবার কিছু নেই চৌধুরী সাহেব, তাই নিশ্চিন্ত মনে আমার কথা শুনতে পারেন। কি বলতে চান আপনি? আসতে আসতে কথা বলুন, কলিমের সাথে রিনার বিয়েতে আপনার আপত্তি কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। একটা চালচুলহীন ছেলের সাথে রিনার বিয়ে দিয়ে আমি ওর বংশ আর আমার বংশের ইজ্জত নষ্ট করতে পারি না? বংশের ইজ্জত? ছি, লজ্জা করে না মুখে খোলস পরে সমাজে বংশের পড়াই করে বেড়াতে? আপনার কাপুরুষ পিতা বংশের ইজ্জতের ভয়ে সমস্ত ব্যাপারটাই চেপে গিয়েছিলেন, আসলে তিনি ছিলেন পুরুষত্বহীন। আপনার জন্ম সম্ভব হয়েছিল কি করে? একজন সাধারণ চাকরের ঔরসে নয় কি? খবরদার, মুখ সামনে কথা বলবেন। সত্যি কথা মুখের উপর বলে যাচ্ছি, আপনার জন্ম বৃত্তান্ত আপনার অজানা নেই, কিন্তু তবুও সমাজের মাথায় বসে মিথ্যে বংশ গরিমার অহমিকায় বেলুনের মতো ফুলে থেকে যদি নিজে সুখী হতে চান আমার আপত্তি করার কিছু নেই, কিন্তু দুটি তরুণ তরুণীর জীবন নষ্ট করে দেবার কোনো অধিকার আপনার নেই। I say get out, get out! যাচ্ছি, তবে শুনে রাখুন, রিনা কলিমের বিয়ে আপনাকে দিতেই হবে, আর যদি শহীদ কিংবা আর কারো সাহায্য প্রার্থী হন তাহলে মনে রাখবেন আমি আপনাকে ক্ষমা করব না। এই কার্ড থেকে জেনে নেবেন আমার পরিচয়। কুয়াশা, তারপর? তারপর এই ছায়া মূর্তি অদৃশ্য। এটা কি?
চিঠি চৌধুরী সাহেব আপনার কাছে গুপ্ত ধনের একটা অর্ধেক নকশা আছে বাকি অর্ধেক কায়দা করে নিজের বন্ধুকে জন্মের মতো সরিয়ে দিয়েও যা আপনি হস্তগত করতে পারেননি সেটা এখন আমার কবজায় বুঝতেই পারছেন বাকি অংশটা আমার প্রয়োজন না দিলে আপনার একমাত্র কন্যা রিনার বদল আদায় করে নেব পুলিশ কিংবা আর কারো সাহায্য নিতে চেষ্টা করলে নিজেই নিজের ক্ষতি করবেন আশা করি আপনি এতটা বোকা নন মিস্টার সিমসন আমার আমার একমাত্র মেয়ে রিনা সর্বনাশ হলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই আপনি উতলা হবেন না মিস্টার চৌধুরী আমরা যথাযথ ব্যবস্থা চৌধুরী তাহলে কথা রাখলো না ওকে আর সময় দেওয়া যায় না কোরবান ইয়েস বস আর দেরি করলে নকশাটা হাতছাড়া হয়ে যেতে পারে হয় নকশা না রিনাকে তুলে নিয়ে আসবে ওকে বস তারপর রেঙ্গো দু শব্দ করলেই মারা পড়বেন নকশাটা দিন নকশা কিসের নকশা নেকামো রাখুন রেঙ্গনে মঙ্গু ব্যাগুটার নিচে লুকোনো গুপ্ত ধনের নকশা আপনি কি করে জানলেন ওটা তো আমার কাছে নেই বাজে কথা রাখুন জলদি বের করুন নইলে স্বাদ পেয়ে যাবেন বলছি বলছি ওই অ্যাকুরিয়ামের ভেতরে স্টোন ফিশের ভেতরে ওটা আছে Thank you. Goodbye. আপনি ভেঙে পড়বেন না মিস্টার চৌধুরী আমরা রিনাকে উদ্ধার করবই কিন্তু মিস্টার সিমসন হ্যালো মিস্টার চৌধুরী আপনি আমার কথা রাখেননি তাই আপনার মেয়ে রিনাকে নিয়ে আমি রেঙ্গুন চললাম আপনি নকশাটা নিয়ে থাকুন নেসার আহমেদ এবার আমার আসল যাত্রা বেটাকে রেঙ্গুনেই ধরতে হবে মিস্টার চৌধুরী আপনিও আমাদের সঙ্গে চলুন রেজাল্ট ঠিকই আছে থ্যাংক ইউ স্যার কেমন আছো ভালো তোমার গলার ব্যথাটা কেমন একটু সুস্থ স্যার তোমাকে যে টাকা দিয়েছিলাম বাড়িতে পাঠিয়েছো জি স্যার সিস্টার
দু ঘন্টা অন্তর টেম্পারেচার দেখবে। স্যার পদবি বয় রিনাকে নিয়ে নেতার আহমেদ আগামীকাল রেঙ্গুন যাচ্ছে। রেঙ্গুন যাচ্ছে বদমাশ নেতার আহমদের দৌড় কতখানি এবার আমি দেখব। তুমি তৈরি হয়ে নাও, নেতার আহমদ কুয়াশার আসল রূপটাই দেখো। কুয়াশা বাগে বেরো, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমার প্রয়োজন, কারণ নকশার বাকি অর্ধেকটা তোমার কাছে। তোমার জন্য সামনের দরজা খোলা, রিনার করে আমার কাছেই রইল, আবার দেখা হবে রেঙ্গুনে। Thank you.
পারবেন না। আপনি সমুদ্র থেকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিন্তু কেন কেন আমাকে বাঁচালেন? মৃত্যু যে আমার জন্য ভালো ছিল। আপনাকে দেখে আমার মনে একটা সংশয় জেগেছে। চিনতে যদি ভুল না করে থাকি তাহলে আপনি মিস জেবাভারা। জেবাভারা? এই নাম আপনি জানেন কি করে? আমার সঙ্গে পরিচয় ছিল। কোথায় সে? একটা নকশাল লোভে একজন লোক তাকে খুন করেছে। কি বললেন? জেবা মারা গেছে? কিন্তু আপনি কি? আপত্তি না থাকলে সবকিছু খুলে বলুন। আমি জেবার ছোট বোন দিবাভারা। আমরা দুজন দেখতে একই রকম। ডক্টর এলেন নামে একজন লোক নকশাল লোভে আমার সঙ্গে প্রেম করেছিল। যখন সে জানতে পারল জেবা সেটা নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে, ডক্টর এলেন আর তার সাথীরা আমাকে ধরে নিয়ে এলো। সেদিন থেকে শুরু হলো আমার উপর অত্যাচার। তোমাকে ভালোবাসি বলে এতদিন কিছু বলিনি। আমার এতদিনের স্বপ্ন পিতে হয়ে যাবে। ভাবছি জানো করবান, আমি ভাবছি কুয়াশার কথা। দুদিনের মধ্যেই সে এখানে আসবে, অবশ্য তার কাজে আমি বাধা দেব না। সে যদি সত্যি চৌধুরীর কাছ থেকে নকশাটা নিয়ে থাকে তাহলে সেটা আমার কাজে দেবে। আমারও তাই মনে হচ্ছে বাস। Headquarters calling Bail 1170. Headquarters calling Bail 1170. Do you hear me loud and clear? Over. Yes, boss. Loud and clear. Or ekoi sathe jacche. Anish chodhur shonge ache. Thik ache. Tumi follow karo. Kono bipod dekhle amar kache headquarters report korbe. Okay. Over and out.
ঘোরা ঘোরা করছিলে কেন? তোমরা নিশ্চয়ই ঘুরতে চলে দেব। আমরা কুয়াশা আর নেতারামকে ধরতে এসেছি। কে ওরা? ওরা দুজনেই দস্যু, নকশা চুরি করে এখানকার মন্দু ব্যাকটার নিচে লুকোনো গুপ্ত ধন নিতে এসেছে। গুপ্ত ধন? বস, এদের ড্রাই চেম্বারে নিয়ে যাও আর পাহাড়ের চারিদিকে কড়া পাহাড়া লাগাও। চলো। ওকে বস, এই চল এদিকে। যাচ্ছি নিয়ে চলো বাবা, নিয়ে চলো। আগামীকাল আমি আর নিজ দেবা ওদের ক্যাম্পে যাব। অবশ্য সময় পেলে এখানেও আসব। তুমি আর গঙ্গা খুব সাবধানে থাকবে, যে কোনো সময় বিপদ আসতে পারে। হয়তো এদিকে নেসার আহমদও এসে পড়েছে। এই ডেঞ্জারাস ম্যান কুরবান আলি? মিস্তিবা, আপনাকে তো এই পোশাকে ওদের ওখানে নেওয়া যাবে না, তাহলে ওরা চিনে ফেলবে। আর আজ থেকে আপনার পরিচয় মিসেস চাহেদ। কি রাজি? অলরাইট। বিকাশদা, তুমি কাল রেঙ্গুনে গিয়ে মিসেস চাহেদের জন্য শাড়ির ব্যবস্থা করবে। অপূর্ব, কি ভাবছো দিবা? ভাবছি আপু কে, সত্যি বলুন তো কে আপনি? আমার অনেক পরিচয় দিবা, কেউ মনে করে আমি একজন ভয়ঙ্কর দস্যু, কেউ ভাবে আমি একজন দয়ালু দাতা, কারো ধারণা আমি একজন মস্ত বড় বৈজ্ঞানিক, কারো কাছে আমি শিল্পী। যে যা ভাবে আমি তার কাছে তাই। তুমি আমার কোন পরিচয়টা জানতে চাইছো দিবা? আসল পরিচয়? আমার আসল পরিচয়, আমি একজন সাধারণ মানুষ। কেন এসেছেন এখানে এই গুপ্তধনের লোভে? হ্যাঁ দিবা, কিন্তু আপনাকে তো লোভী বলে মনে হয় না। যদি উদ্ধার করতে পারেন কি করবেন এত ধন রত্ন দিয়ে? সত্যি বলব? বলুন, আমি জানি আপনি আমার কাছে মিথ্যে বলবেন না। লেসার বিমের সাহায্যে ক্যান্সার চিকিৎসার একটা পদ্ধতি আবিষ্কার করেছি আমি, আর সেই জন্য আমার দরকার 300 ক্যারেটের পিজেন ব্লাড রুবি। জেবার কাছে যখন জানতে পারলাম বড় বড় রুবির টুকরো রয়েছে ওই গুপ্তধনের মধ্যে। জেবা আপনাকে কথা বলেছিল? হ্যাঁ, আর সাহায্য চেয়েছিল আমার কাছে। আমি কিছু করবার আগে খুন হয়ে গেল বেচারি। ভেবেছিলাম গুপ্তধন উদ্ধার করে দিয়ে
উপহার হিসেবে একটা রুবি চেয়ে নেব ওর কাছ থেকে। আর সব ধনরত্ন কোটি কোটি টাকার সেসব তোমাদের প্রাপ্য। যদি এলিন আর নেসারকে ফাঁকি দিয়ে গুপ্তধন উদ্ধার করতে পারি তো সব পাবে তুমি, বিশ্বাস করো সব তুলে দেব তোমার হাতে। আর আমি যদি সব ধনরত্ন আপনার হাতে তুলে দিই তাহলে? তাহলে পৃথিবীর হাজার হাজার দুঃখী দুস্থ মানুষ দুহাত তুলে দোয়া করবে তোমাকে, সমস্ত টাকা ব্যয় হবে নিপীড়িত মানুষের জন্য। তবে তাই হোক, এই মুহূর্তে গুপ্ত ধনের উপর থেকে আমি আমার সব দাবি তুলে নিলাম। দিবা, গত রাত্রে আমাদের লঞ্চ খারাপ হয় তীরে এসে উঠেছি, বড্ড অসুবিধায় পড়েছি, প্লিজ হেল্প আস। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। আজ আপনারা আমার গেস্ট। ধন্যবাদ, আপনারা বিশ্রাম করুন। কফি ম্যাম, কফি আপনার বসুন। আমি ডক্টর জাহেদ, ফিজিক্স এর ডক্টরেট। ডক্টর এলিন, সয়েল টেকনোলজিস্ট। বিদেশে থাকতে আপনার অনেক লেখা পড়েছি। আমার সম্বন্ধে অনেক খবরই রাখেন দেখছি। ঠিক আছে, পরে গল্প হবে। কচিমা, এতে বিশ্রামের ব্যবস্থা করো, আমি একটু আসছি। ইয়েস বস। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে, তুমি ওদের প্রতি একটু নজর রাখো। ইয়েস বস। ব্যাপার কি, বসকে এখনো দেখতে পাইতেছি না? তবে কি সে ডেঞ্জারাস ওমেনের ছক্কারে পড়লো? আমি কিন্তু ওমেনকে বিলিভ করি না, আই মিন মেনুকে। ও মাই গড, ওটা কি তিমাস? নো 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 নো, জলহস্তি। আপনারা মনে করিতেছেন আমি ভয় পাইয়াছি? নো 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 নো, ভয় পাই নাই, সাহস সঞ্চয় করিতেছি। Alright, let us see. Hey! Hey, তুমি কে? Hey! আরে তোমার মতো জেলিফিশ তো কখনো দেখি নাই। Hey, fish! মাই গড, এটা তো মানুষ আছে, ভাই মোটা মানুষ। তুমি এত মোটা কেন আর আমি এত পাতলা? ব্রাদার ফ্যাট ম্যান, তুমি কি খাও?
আমার সাথে আর কি? নো 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 নো, আর কি নয়, তুমি আমার দত্ত মামা, তোমাকে খাঁচায় ভরি ডাকায় নিয়ে যাব, ইউ নো ডাকা? মিসেস জায়েদের অভিনয় করতে কেমন লাগছে? খুব ভালো। ডক্টর জাহেদ এখনো জেগে আছেন? ঘুম আসছে না, তাই বই পড়ছিলাম। শুয়ে পড়ুন, আগামীকাল সকালে আপনাকে আমাদের গবেষণাগার দেখিয়ে নিয়ে আসবো। গুড নাইট। গুড নাইট। এই যে শহীদ সাহেব, এত কি চিন্তা করছেন? আমাদের দেশের কলাকে শহীদটা চাঙ্গা করুন, নইলে নিসার আহমদ আর কুয়াশাকে ধরবেন কি করে? This spider is skeleton. Lovely. এখানে অত্যন্ত প্রাচীন সব মূর্তি, জানেন ডক্টর জাহেদ, এই নিয়ে আমার জীবন। এই মাটি পাথর মূর্তি নিয়ে আমি গবেষণা করে চলছি। এখানে পৃথিবীর অতি প্রাচীন সভ্যতার নিদর্শন পাবো বলেই আমার দৃঢ় বিশ্বাস। ডাক্তার দূরে এগুলেন না, খুব একটা এগুতে পারিনি, কিছুদিনের মধ্যে খনন কাজ শুরু করবো বলে ভাবছি। আচ্ছা, কোন দিক থেকে কাজ শুরু করব ভেবে উঠতে পারছি না। না, কুয়াশাকে ছাড়া, মানে এই নকশার বাকি আর্ধেকটা ছাড়া গুপ্তধন পাওয়া যাবে না। এই নকশার পুরো জায়গাটা লক্ষ্য করে দেখা যাক, তারপর কুয়াশাকে ট্র্যাপে ফেলে বাকিটা সব জানা যাক। নট ব্যাড, গুড। Yes, boss. I am confirmed. Dr. Jahed's স্ত্রী হচ্ছে আমাদের দিবা, এতে কোন সন্দেহ নেই। কিন্তু বস, দিবাকে তো আমি নিজে সেদিন দিবা মরেনি, কিন্তু এবার ওকে মরতেই হবে। শোনো, আজ রাতে একটা জলসার আয়োজন করো, আর সেই জলসাতেই ওকে তোমাকে সন্দেহ করছে। কি করে বুঝলে? ওর ভাবসাবে তাই মনে হয়। তাহলে তো আমাকে কেটে পড়তে হয়। কত ভয় পেলে কি চলে? দেখা যাক তোতাচার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মে আই
come in. Oh, sure. Dr. Jahed, what are you working? No, it's okay. Today, you have to do a lot of work. Thank you. Thank you. Thank you. गुहार आशेपाशे घोराफेरा कर
মিস্টার নেসারাম, আপনার নাম আমি অনেক আগে শুনেছি। নিশ্চয়ই গুপ্তধনের সন্ধানে এসেছেন। এবার জলদি নকশাটা বের করুন। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, নকশা আপনি পাবেন না। তাই নাকি? ভালো জানত নকশাটা আমাকে দিয়ে দিন। অসম্ভব। ভেবে দেখেছেন, নকশাটা না দিলে আপনার কি হতে পারে? ভেবে দেখবার মতো সময় আমার নেই। বলুন রাজি? আমার কাছে পুরোটা নেই, সেটা আমি জানি। ঠিক আছে, আশা করি আপনি আপনারটা দিয়ে আমাকে সাহায্য করবেন। ব্যস্ত হলে মিসেস নেসারাম। কিছু ভালো করে পর করে দেখতে হবে তো। ওসব আমি জানি না, আমার ইচ্ছেটা সেরকম নয়। তবে এতক্ষণ কিসের বাহানা করছে? হ্যাঁ, বাহানা নয়, আমি একটু সময় নষ্ট করছি যাতে ঠিক সময় মতো কুয়াশা এসে পড়ে। Thank you.
আপনি এমন ঘুরিয়ে চলছেন কেন? আমি ডক্টর জাহেদ নই, কুয়াশা। কুয়াশা? তাহলে আমার পোষা ববি আপনাকে চিনতে ভুল করেছিল, তাই সময় গুহাতে কেন গিয়েছিলেন? গুপ্তধনের জন্য ওয়ান্ডারফুল। মিস দিবা ফারা তাহলে আপনাকে দিয়ে বাজিমাত করতে চেয়েছিল। এবার নিশ্চয়ই আপনি আপনার নকশা দিয়ে আমাকে সাহায্য করবেন। রাজি? বলুন রাজি। রাজি। শাবাশ মিস্টার কুয়াশা, গড ব্লেস ইউ। ওয়ান হ্যাজ লস্ট, দিবাকে তিন নম্বর ডাই চেম্বারে নিয়ে যাও। Let's go. কত রেগুলো মিশছে না স্যার? আমি তো চেষ্টা ত্রুটি করছি না। ওয়েট, বাস ইট। Thank you.
পেছনে গুহাপদে সবাই ইয়েতে চলে যাও। তুমি আমি থাকছি, ছোট্ট একটা অভিনয় করতে হবে, মন দিয়ে শোনো। চালাক লোক যে ট্র্যাপে পড়তে পারে আমি ভাবতেই পারি। নেসার আহমেদ, তুমি তো কম চালাক ছিলে না? হ্যাঁ, কিন্তু তুমি আমি দুজনেই ফাঁকিতে পড়লাম তৃতীয় ব্যক্তির কাছে। তাই আমার একটা প্রস্তাব আছে, আশা করি তুমি তাতে রাজি হবে। বলতে পারো, আমরা যখন কেউ কাউকে ফাঁকি দিতে পারছি না, তখন এসো আমরা দুজনে মিলে গুপ্তধনটা বের করে ওই বিদেশি কুত্তাটাকে ফাঁকি দিই। ডক্টর এলিন, ও কি আর মারবেন না? ও আমার স্ত্রী। তোমার স্ত্রী? বলো কি? ঠিকই বলছি, শয়তানেরা আমাদেরকে ধরে নিয়েছে। কেন? আমার বাবার কাছে গুপ্তধনের নকশা ছিল, সেই নকশা দিতে অস্বীকার করায় ওরা আমাদেরকে ধরে নিয়ে এসেছে। Is it true? চলো ওই সব নিয়ে আমরা পাড়াই। কত অস্থির হয়ে না,
এই দেখি উত্তেজিত হয়ে উঠলে আরো খুঁজে দেখি এর চাইতে দামি কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয়। আমি আর কাউকে দেব না। নিসার আহমেদ, আমি আমার প্রতিশোধ নিতে এসেছি। তাই আজ প্রতিশোধ আমার কাম্য। ভেবেছো এই গুপ্তধন তুমি নিজে আত্মসাৎ করবে আর আমার এতদিনের সাধনা বিফল হবে? তা হবে না বন্ধু। Thank you.
এসো। কুরবান, এই তোমার শাস্তি, তুমি এখানেই থাকো। বাবা, আশা করি এবার আর তোমাদের মিলনে কোনো বাধা নেই। এখন আপত্তি আছে চৌধুরী সাহেব? আপনি, আপনাকে তো চেনার প্রয়োজন নেই, ওদের বিয়ের ব্যবস্থা করুন। চলে শহীদ, ওদিকে আবার সিমসনকে ছাড়তে হবে, নিজে থেকে আর আমাকে ধরবে কি করে? লোকটা কে হে? নাম শুনলেই তো জ্ঞান হারাবে। তুমি কি আমাকে কাওয়ার্ড ভাবো? না না না, আপনি ভীষণ সাহসী। ইনি কুয়াশা। বেঁচে থাকলে চাকরি গেলেও দেশে গিয়ে অন্তত চামড়ার ব্যবসা। চলো চলো তাড়াতাড়ি করুন স্যার। ওই যে কুয়াশা পালিয়ে যাচ্ছে। এখন তুমি আর আমি বন্ধু, একবার যদি কুয়াশাকে ধরতে পারি তাহলে সব বন্ধুত্ব তো আমাদের। তখন তুমি আর আমি, ওকে ওকে একটা স্পিড বোট আমাদেরকে ফলো করে দিয়েছে।
I'm gonna go get some more.